নারী উদ্যোক্তাদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম বিএমএফ টেলিভিশনের পর্দায় গত 23শে অক্টোবর 2020। সেই নারী উদ্যোক্তা ছিলেন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা একজন ব্যবসায়ী। সেদিন আমরা তার বাসায় এসে তাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম। তখন তিনি মশলা জাতীয় প্রোডাক্ট নিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন। এতদিন পর আমরা তার বাসায় আজকে এসেছি, নতুন কি নিয়ে শুরু করছেন এ নিয়ে তার মুখোমুখি হচ্ছি। আচ্ছা, আমরা এখন কথা বলবো নারী উদ্যোক্তা শিরিন আক্তার আপার সাথে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিএমএফ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। উদ্যোক্তা হওয়ার শুরুর গল্পটা বলেন, কিভাবে আপনি শুরু করলেন? শুরুর গল্পটা যদি বলি তাহলে আমি হচ্ছে গিয়ে মূলত বাচ্চাদেরকে পড়াই। আমার বাচ্চার ভর্তি কোচিং থেকে শুরু করে বিগত 14 বছর যাবত আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি বনশ্রীতে। আমার মেয়ে মতিঝিল আইডিয়ালে পড়ে, বনশ্রী শাখায়। ওখানে তো প্যান্ডামিক শুরু হওয়ার পরে আপনার 17ই মার্চ থেকে যখন আমি বাসায় এসে বসলাম, প্রথমে আমার কাছে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে অনেক ব্যস্ততার মাঝে ছুটির একটা আমেজ। কিন্তু অল্প কিছুদিন যাওয়ার পরেই মনে হলো যে না, এইভাবে তো বসে থাকতে আমার নিজেরও ভালো লাগছিল না। তো হঠাৎ ফেসবুকে যেমন নর্মালি সময় কাটাচ্ছি, তেমন কাটাতে কাটাতেই এক সময় চোখে পড়লো যে অনেকেই অনেক কিছু নিয়ে উদ্যোক্তা জীবনের শুরু করেছে এবং বেশ সফলও হয়েছে। তো মূলত যদি বলতে চাই, অনলাইনে ব্যবসা করা যায় বা নিজের সঞ্চয় এখানে নিয়োগ করা যায়, এ ধরনের চিন্তা তখন আমার ছিল না। তো অল্প কিছু দিনের মধ্যে আমি দেখলাম যে না, অনেকেই আল্লাহর রহমতে এখানে সফলতার সাথে আছে। তখন ভাবলাম যে যেহেতু আমার অফলাইনে আগে থেকে ছোট একটা উদ্যোগ ছিল, সেটা হচ্ছে গিয়ে মশলা এবং ড্রাই ফ্রুটস নিয়ে, এটা একটু দেখি অনলাইনে কিভাবে প্রচার করা যায়। এবং সেই পরিকল্পনা থেকে আমি প্রথমে শুরু করলাম। আল্লাহর রহমতে আমার প্রথমে যে চিন্তাটা ছিল যে আমি কোনো খাবারের জিনিস বলতে মশলা, যেহেতু চতুর্দিকে দেখতাম যে আপনার ভেজাল দেওয়া হয় বা এটা রান্নার সাথে একটা জড়িত, স্বাস্থ্যের সাথে একটা জড়িত, তো আমি ভালো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের মাছ থেকে এটা শুরু করা শুরু করলাম। এবং আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো সাড়া পেলাম। কোন প্রোডাক্ট আপনি প্রথম শুরু করেছিলেন? প্রথম তো শুরু করেছিলাম মশলা এবং ড্রাই ফ্রুটস নিয়ে। মশলা এবং ড্রাই ফ্রুটস? আচ্ছা আচ্ছা, মানে এটা কিভাবে শুরু করলেন? শুরু করলাম হচ্ছে গিয়ে আমি কোথা থেকে আপনি নিয়ে আসছেন কিংবা আপনি মিল কারখানা থেকে আপনি আমি মিশ্রণ করেন? হ্যাঁ, আমি এটাই চিন্তা করছিলাম যে আমি প্রথমে মিলিংটা বাইরে থেকে করানো শুরু করেছিলাম, কিন্তু আমি যেই উদ্দেশ্যটা শুরু করেছিলাম সেটা ছিল ভেজাল মুক্ত, এবং মিলিং এর জন্য আমার মাথায় একটা দুশ্চিন্তা ছিল। তখন আমি আমার বাসার নিচেই আপনার গিয়ে একটা দোকানের মাধ্যমে আমি মিলিংটা শুরু করি এবং সেটা আমি নিজে দাঁড়িয়ে আপনার গিয়ে করিয়ে নিয়ে আসি। এবং শুরু তো করেছিলাম মশলা নিয়ে। জি, এখন আপনি কি নিয়ে কাজ করছেন? এখন আমি যখন দেখলাম যে না, আমার এই উদ্যোগটা আল্লাহর রহমতে ভালো হচ্ছে এবং আমার নিজের যে বিশ্বাস সেটা আমি অর্জন করতে পেরেছি যে এখানে কিছু করা সম্ভব অনলাইনে, এখন আমি আপনার বেনারসি কুঞ্জ নামে আমি অনলাইনে আরেকটা প্ল্যাটফর্মের মাধ্যমে শাড়ি নিয়ে কাজ করছি। এখানে আপনার দেশীয় সব ধরনের শাড়ি আমি রাখার আমার ইচ্ছা আছে। আমি শুরু করেছি বেনারসি, কাতান এই সমস্ত শাড়ি নিয়ে, এবং বাকি অন্যান্য শাড়িগুলো এখানে থাকবে। একজন নারী হয়ে কাজ করতে গেলে প্রচুর বাধা প্রতিবন্ধকতা আসে, এই ক্ষেত্রে আপনার সামনে কি এরকম কোনো কিছু আসছে না? আলহামদুলিল্লাহ, আমি এই ধরনের গল্প যেভাবে শুনে আসছি কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা এরকম হয়নি। আমি পরিবারের ক্ষেত্রে বলেন বা আমার বন্ধুদের ক্ষেত্রে বলেন, আমি আলহামদুলিল্লাহ আমি সবার সহযোগিতা পাচ্ছি। বিশেষ করে আমি আমার হাজবেন্ডের এবং আমার দুই পরিবারের, আমার ভাইদের, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা সবার সহযোগিতা পাচ্ছি। যেহেতু শুরুটা করেছিলেন অনলাইন দিয়ে, মূলত আপনার ক্রেতা কারা? মূলত ক্রেতা হচ্ছে গিয়ে আমি প্রথমেই শুরু করেছিলাম যাদেরকে নিয়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সদস্যরাই, কিন্তু এখন অনলাইনের মাধ্যমে ছড়ানোর পরে জিনিসটা ওনারাও আমার পরিবারের মতো, তারাও আমাকে সমানভাবে সহযোগিতা করে যাচ্ছে। স্বপ্ন ছিল ডাক্তার হবেন, হয়ে গেলেন ব্যবসায়ী, এখন তো পুরোদস্তুর ব্যবসায়ী, মানে ডাক্তার হলেন না কেন? আসলে কেনর উত্তরটা তো সবসময় আমাদের হাতে থাকে না, সব কেনর উত্তর দেওয়ার জন্য যে নির্ধারণ করে রাখছে আমি উত্তরটা তার কাছে ছেড়ে দিয়েছি। আপনার এই ব্যবসা নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি? ভবিষ্যতের স্বপ্ন তো অনেক দূর
যাওয়ার। আমি যেভাবে আল্লাহর রহমতে সবার সহযোগিতা পাচ্ছি পরিবার এবং পরিবারের বাইরে থেকেও, তো আমিও চাই যেন ভবিষ্যতে আমিও কারো সহযোগী হতে পারি এবং আমার এই প্রতিষ্ঠানটিকে আমি বিভিন্ন জেলা পর্যায়ে বা দোকানের মাধ্যমে বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার মাধ্যমে কারো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সে ধরনের চিন্তা আমার আছে। আপনি নাম দিয়েছেন বেনারসি কুঞ্জ, নামের মিনিংসটা কি? অ্যাকচুয়ালি বেনারসি কুঞ্জটা কেন? প্রতিটা নামেরই তো একটা সার্থকতা থাকা উচিত, এখানেও আছে। কুঞ্জ তো হচ্ছে গিয়ে ঘর, এবং আমি যেহেতু ঘর থেকে আমার উদ্যোগটা শুরু করেছি এবং আমি প্রথমত চিন্তা করেছি যে আমি শাড়ি নিয়ে কাজ করলে বাংলার ঐতিহ্য যেটা বেনারসি সেটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি বেনারসি এবং কুঞ্জ দুটোকে মিলিয়ে বেনারসি কুঞ্জ নামটা ঠিক করেছি। এখন অনলাইন ফেসবুক বিভিন্ন পেজে দিকে তাকালেই দেখা যায় শুধু মেয়েদের বিভিন্ন ব্যবসা, তো অনেকে ভালো পারে অনেকে কম পারছে করছে, তো আপনি একজন উদ্যোক্তা নারী হিসাবে আপনি কি মনে করেন যে মেয়েদেরকে এই উদ্যোক্তা হওয়ার দরকার বা মেয়েদেরকে ব্যবসায় আসা দরকার, আপনি আসলে কি মনে করেন? হ্যাঁ, আমি তো মনে করি যে অবশ্যই আসা দরকার, এবং যে যে কাজটা ভালোভাবে করতে পারবে তার সেই কাজটা নিয়ে শুরু করা উচিত, এবং সময় দিয়ে কাজ করলে সে সেটা সুফলও পাবে। আমি মনে করি যে প্রতিটা নারীরই আপনার নিজস্বতা বলতে যে জিনিসটা আছে সেই জিনিসটা ফুটিয়ে তোলা উচিত। আপনি যে বেনারসি শাড়ি নিয়ে কাজ করছেন, এই শাড়িগুলো আপনি সংগ্রহ করছেন কিভাবে? আমি মূলত সংগ্রহ করছি বিভিন্ন উৎস থেকে, এবং সেটা আমি একেবারে আপনার তাঁতিদের কাছে গিয়ে সেখানে আমার নিজস্ব যে প্রয়োজন বা চাহিদা সেটা তাদেরকে বুঝিয়ে আমি আমার যারা আপনার গ্রাহক আছে তাদের কথাটা আমি আগে শুনে সেইভাবে সেই জিনিসগুলো এখান থেকে তৈরি করে নিয়ে আসার চেষ্টা করছি, এবং আমি ছোট পরিসরে নিজেও একটা তাঁতের ব্যবস্থা হাতে নিয়েছি যেখান থেকে আমি নিজস্বভাবে একদম নিজস্ব তত্ত্বাবধানে কাজ করে নিয়ে আসবো। আচ্ছা, বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন মিডিয়াতে অনেক সময় আসে যে অনলাইন ব্যবসার অন্তরালে আপনার প্রতারণা করছে, তো আপনি এটার মুখোমুখি কখনো হয়েছেন কিনা? আমি সরাসরি এখন এই ধরনের কোনো মুখোমুখি হইনি, কিন্তু এ ধরনের নিউজ শোনার জন্যই মনের মধ্যে যে ভয়টা ছিল এই জন্যই আমার এই উদ্যোক্তা জীবনে একটু দেরি করে প্রবেশ করা, কিন্তু আল্লাহর রহমতে আমি এখনও নিজেও এই ধরনের কোনো কিছুতে আসিনি, এবং আমি যাদের সাথে আল্লাহর রহমতে কাজ করছি তারাও আমাদের এখান থেকে এই ধরনের কোনো ধরনের সমস্যার সম্মুখীন এখনো হয়নি। আচ্ছা, ধরুন আমি একজন ক্রেতা, বাজারে এত শোরুম এত অনলাইন, আমি আপনার প্রোডাক্ট বা আপনার শাড়ি আপনার কাছ থেকে কেন নিব? এই কথা যদি আমি বলতে যাই, যেহেতু আমার নিজের পণ্য, আমি এক বাক্যে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে গুণগত মান, এবং হচ্ছে গিয়ে এখন সব কিছুর যে মূল্য সেই চিন্তা করে আমার পণ্যের মূল্য গুণগত মানের দিক দিয়ে অন্যদের চাইতে সাশ্রয়ী। এই পর্যন্ত আমি খুব অল্প পরিসরে শুরু করার পরেও যারাই আমার প্রোডাক্ট নিয়েছে এর মধ্যে থেকে তিনজন সাথে সাথেই আমার রিপিট কাস্টমার এসেছে। আচ্ছা, যেহেতু করোনাকালীন সময়, তো এই সময় মানুষ এখনও অনেকে আছে ভীত সন্ত্রস্ত, তো যেহেতু আপনার এটা অনলাইন বিজনেস আপনি বাই কুরিয়ারে দিচ্ছেন, কিন্তু কেউ যদি মনে করে যে আপনার বাসায় এসে সরাসরি আপনার শাড়ি নিয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? এখন বর্তমান সময়টা তো মাথায় রেখেই সব কাজ করা লাগছে, কিন্তু তারপরেও স্বাস্থ্যবিধি মেনে যদি কেউ আসতে চায় আমি সে ব্যবস্থাও রেখেছি, কোনো সমস্যা নেই। শুধু প্রোডাক্টের ছবি বা অনলাইনের উপর ডিপেন্ড করেই নিতে হবে এমন না, সে এসেও আমার বেনারসি কুঞ্জ থেকে নিয়ে যেতে পারবে। আচ্ছা, যেহেতু আপনি একজন নারী উদ্যোক্তা, আরও অনেক নারী উদ্যোক্তা আছে যারা এই কাজ করতে চায়, তো তাদের জন্য আপনার বার্তা কী? আমার বার্তা তো থাকবে একটাই, যে সেটা হচ্ছে কি আমরা নারী, আমরা সবই পারি, তো সেক্ষেত্রে একা কোনো কাজ করে একা আনন্দ যেমন ভোগ করা যায় না, ঠিক তেমনি যদি যে যে আমি যে পর্যায়ে আছি সেখান থেকে যদি কাউকে কোনোভাবে আমি সাহায্য করতে পারি আমি সবসময় সেটার জন্য প্রস্তুত, এবং আমি চাই আমার মতো অনেকেই এক্ষেত্রে এগিয়ে আসুক এবং আমরা সবাই হাতে হাত ধরে সহযোগী একে অপরের সহযোগীর মাধ্যমেই এগিয়ে যেতে চাই। যেহেতু আপনি বলেছেন যে আপনি একটি কোচিং সেন্টারের আপনি টিচার ছিলেন, তো করোনাকালীন সময়ে আপনার সমস্ত ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছিলো, তো সেই সময় আপনি আলহামদুলিল্লাহ এই বিজনেস করে আপনি ভালো আছেন, আপনি এই কথাটা বলেছেন আমাদেরকে, তো আপনি সেই হিসাবে আমরা মনে করি যে এই ব্যবসার সাথে জড়িত হয়ে আপনি ভালো আছেন, আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, কিন্তু এখন আপনি সফল, তুলনামূলক আপনি সফল, একজন মা হিসাবে, যেহেতু আপনার একটি মেয়ে আছে, একজন মা হিসাবে একজন স্ত্রী হিসাবে আপনি কেমন?
আসলে সফলতা তো ছোট শব্দ, কিন্তু এর অর্থ ব্যাপক। আমি যদি বলি যে আপনি ব্যবসার ক্ষেত্রে একজনের সফলতা নির্ধারণ করা যায়, সেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কে কতটুকু সফল, তার ইনকামটা কেমন হচ্ছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রের ব্যাপারটা তো অনেক গভীর। যেহেতু আমি মা, আমার দিনের শুরুটাই আমার মেয়েকে নিয়ে, আমার উদ্যোগে সবকিছু আমার মেয়েকে নিয়ে। আমি যে কোচিংয়ের কথা বলছেন বা পড়ানো বলছেন সেটাও তাকে নিয়েই। আর স্ত্রী হিসেবে আমি কতটুকু সফল সেটা আমি বলতে পারবো হচ্ছে আপনারা নিজেরা দেখছেন যে আমার স্বামী আমাকে কতটুকু সহযোগিতা করছে। তো যেহেতু আমি আল্লাহর রহমতে তার পরিপূর্ণ সহযোগিতা পাচ্ছি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমি সফল। আপনার এই যে গল্প আমাদেরকে শোনালেন, এই গল্পের এক সময় আমরা আপনাকে নিয়ে প্রতিবেদন করেছি, আজকে আমরা আমাদের চ্যানেলে আপনাকে লাইভ দেখাবো। তো আমরা নিজেরাও আমাদেরকে ভালো লাগছে যে আপনার মতন একজন উদ্যোক্তার গল্প আমরা সারা পৃথিবীর দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে পারবো, আরও অনেক নারীদেরকে ইন্সপায়ার করতে পারবো। তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, কারণ এই অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে যেভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, বিএমএফ টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব আমার মতো আরও অন্য যারা আছে তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন, যেন তারাও এগিয়ে আসতে পারে। এতক্ষণ আমরা কথা বলতেছিলাম নারী উদ্যোক্তা শিরিন আক্তারের সাথে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখবেন কোনো একজন নারী উদ্যোক্তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএমএফ টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।